গুড আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের ব্লগটা একটু লেট করে শুরু হলো, কারণ আজকে রবিবার আর বাবা আর মাম্মা একটু বাজার গেছিলো আর আমি কাজ ঘুরতে যাচ্ছি কোথাও একটা। তার জায়গাটার নাম হলো ভীমলত। তো আমরা এখন ওইখানে খাওয়া দাওয়া করবো, এটা ভালো ধাবা আছে ওইখানে খাওয়া দাওয়া করবো। আমরা এখন লিফটে আসি, পৌঁছে গেছি আমরা নিচে। এই দেখুন মামা, আমরা এখন ভীমলত যাবো, ওটা বললাম তোমাদিকে। আর ছবিটা আর আমরা খাওয়া দাওয়া বাইরেই করবো, কেন কি আজ একটু কাজ বাজে। এখন দেখতে দাও, একটা বাজছে, তো বাইরে খাওয়া দাওয়া করে নেবো। নেক্সট ব্লগটা এনজয় করতে থাকুন। ওইখানে খুব সুন্দর সিনারি আছে, ধরুন ওইখানে দেখে পরে বলবো। এখানে একটু প্রবলেম আছে, একটু মানি নেবেন, এখন রোদ আছে তো, প্লিজ সরি। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ ব্লগটা তো বেটু শুরু করেই দিয়েছে, ও বলেই দিয়েছে আজ আমরা ঘুরতে যাচ্ছি আর আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা খেয়ে নিলাম, কারণ দুপুরবেলা হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। বাচ্চাগুলো আছে সঙ্গে, দুটো বাচ্চা আছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আমরা একটা হোটেলে দাঁড়িয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আর রেস্ট নিইনি, একদম গাড়িতে চেপে পড়েছি, কারণ যেতে হবে অনেকটাই, এখনও প্রায় 1.5 ঘন্টা। রাস্তাটা কি দারুণ দেখুন, আর দূরের সিনারিটা কি দারুণ, ট্রেন আসছে দেখুন কী সুন্দর দেখাচ্ছে, একদম দূর থেকে জঙ্গলের ভিতর থেকে যেমন ট্রেনটা বেরোচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে একটা, আমি আপনাদেরকে দেখাবার জন্য রেকর্ডিং করে নিলাম। ট্রেনটা দেখুন, খুব একটা বড় নয়, ছোট, বেশ সুন্দর লাগছে জঙ্গলের ভিতর থেকে যেমন বেরিয়ে আস। আমরা অবশেষে ভীমলত পৌঁছে গেছি। ভীমলতের ঝর্ণাটা বেশ দেখার মতন, ঝর্ণা তো আছেই, তার সঙ্গে আরও নিচে নামবো, নিচে শিবের মন্দির আছে, খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো, চলুন। এই সময় এখন এখানে প্রচণ্ড গরম, প্রচুর গরম, কিন্তু তবুও দেখুন কত লোক এসেছে দেখার জন্য। ওই দেখুন ঝর্ণা, কি সুন্দর জল পড়ছে, দেখতে কত ভালো লাগছে। ওই পারেও কিন্তু কিছু লোক রয়েছে, দেখবো আমাদের ওই পারে যাওয়া যায় নাকি, যাওয়ার চেষ্টা করব। আমরা নিচে যে বললাম শিবের মন্দির আছে সেখানে চলে এসেছি, দেখুন জল পড়ছে, এই জলটা কিন্তু সবসময় পড়তেই থাকে, শিবের মাথায় সব সময় জল পড়ছে, বেশ সুন্দর জিনিসটা দেখার। সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হলো, অনেকক্ষণ হয়রান হয়ে গেছি, তাই ঠাকুরের কাছে একটু বসলাম, একটু জিরিয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম আর নিচে এত গরম লাগছে। এই যে দেখুন এখান থেকে জল পড়ছে, এই জলটা খেতে এত ভালো, এটা পাহাড়ের জল, পাহাড়ের উপর থেকে জল পড়েই যাচ্ছে কন্টিনিউ, এই জল কিন্তু বন্ধ হয় না। আমরা এখানে একটু ভালো করে মুখ টুক ধুয়ে নিয়ে একটু নিচের দিকে যাব, নিচে মানে যে যেখানে ঝর্ণাটা পড়ছে তার নিচে, ওখান থেকে কিন্তু আবার ঝর্ণাটা দেখতে অন্য একটু অন্যরকম লাগে। অনেকেই গেছিল কাছে, আমরাও সে গেছিলাম, দেখুন এখান থেকে ঝর্ণাটা আবার অন্যরকম দেখতে লাগছে, এখান থেকে ভিউটা আবার অন্যরকম। প্রথমে জানতাম না, কিছুজন বললো চলুন ওদেরতে ঘুরে আসি, ওদের সঙ্গ ধরেই যাওয়া, এসে দেখছি খুব সুন্দর জায়গাটা দেখতে। আর এখানে জঙ্গলটা দেখুন কী দারুণ দেখতে, গাছগুলো কী দারুণ লাগছে, পাথর রয়েছে, এখানে বসেও কিছুটা যেমন থাকা যায়, খুব সুন্দর মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে দেখে। এই গরমে এই জল দেখে আর থাকতে পাচ্ছি না, মনে হচ্ছে একটু ভালো করে স্নান করে নিই, তাহলেই আরাম লাগবে। ওখানে ঝর্ণা দেখার পরই আমরা আর বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আরেকটা জায়গা যাব বলে, রামেশ্বরম। ওই জায়গাটাও বেশ ভালো জায়গা, শিবের মন্দির। এই রাস্তাটা দেখুন কী দারুণ দেখতে, পুরো পাহাড় পুরো আমরা উপরে উঠেছিলাম, এখন আমরা নিচে নামছি, এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে। রাজস্থানের এসব জায়গাগুলো খুব সুন্দর, এখানে দেখতে দেখতে বাইরের থেকেও লোক আসে, এত ভালো জায়গা এগুলো দেখার জন্য। আমরা রামেশ্বরম পৌঁছে গেছি, এখানেও দেখুন ঝর্ণার জল, পাহাড় উপরের থেকে ঝর্ণা বয়ে আসছে, আর দেখুন ওখানে শিব ঠাকুর রয়েছে আর ওখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। ওই পারে কিন্তু আমরা যাইনি, দূর থেকে দেখলাম, যাওয়ার রাস্তা আছে নাকি তাও জানি না। আমরা এখন উপর দিকে যাবো, ওখানে ঝর্ণাও দেখতে পাবো আর বাবা শিবের মন্দির আছে।
অনেকগুলো সিঁড়ি অতিক্রম করার পর আমরা অবশেষে শিব মন্দিরে পৌঁছে গেছি। খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা আগে যে ভীমলত গেছিলাম সেখানেও কিন্তু সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে। আবার এখানেও বাবা শিবের মন্দির ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে, পুরো ক্লান্ত হয়ে পড়েছি। পুরো সিঁড়িটা একবারে যদি উঠতে পারিনি, কিছুটা রেস্ট নিয়ে উঠেছি। দেখুন ওখানে নন্দী বাবা রয়েছে, আর এখানে দেখুন শিব আছে। কি প্রচণ্ডই না ভিড়, এত গরমের মধ্যেও মানুষজন এখানে ঘুরতে এসেছে। আর দেখার মতন জায়গা, খুব সুন্দর, আপনারাও দেখুন। ঠাকুর দর্শন হয়ে গেছে আমাদের, এরপর নিচে নামার পালা। আর ওই দিকে ঝর্ণা আছে, ওরা সব গেছিল, আমি যাইনি, তাই আমি রেকর্ডিং করতেও পারিনি। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। নেমে পরে বেটু বলছে, উঠে চা বোর্ড দেখতে পেয়েই বলছে আমি উঠের পিঠে চড়বো। তাহলে চড়, রাজস্থানে এসে পরে উঠের পিঠে না চড়লে হয়? তা আমি চাপিনি, আমার ও আর ওর বাবা দুজনে মিলেই চেপেছে। আর এখান থেকে চাপা হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব, সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি আমার ব্লগটি শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।